রসুল বলেন, মান সাররাহু আইয়াতা মাসসালালাহু রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান না। কোন মানুষ যদি দাঁড়াইয়া মানুষকে সম্মান করাটাকে খুব আনন্দ মনে করে, তার ঠিকানা যেন জাহান্নামে বানায়। স্পষ্ট যেখানে নিষেধ আছে, তুমি এখানে বলো কাফের হয়ে গেছে। আমরা তো কোনোদিন বলি নাই যারা ইয়া নবি সালাম আলাইকে বলেন আপনারা কাফের, একবারও তো বলিনি। তোমার এত অ্যালার্জি কেন? তাহাজ্জুদ বেশি বড়। আমরা তো পাস করলি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালাকে গালি দেইনি, দেখলে সালাম দেই। তোমার এত অ্যালার্জি কেন পাস করলি নিয়া? আমরা তো কওমিতে পরে কোনোদিন আলিয়াকে গালি দেইনি, স্কুলের বিরুদ্ধে বলিনি। তুমি কওমিকে গালি দাও কেন? কি সমস্যা তোমার? জঙ্গি হয়? তোর বাপেও জঙ্গি, তোর মাও জঙ্গি, তোর চোদ্দ গোষ্ঠী জঙ্গি, তোর চোদ্দ গোষ্ঠী জঙ্গি, তোর কবরওয়ালারাও জঙ্গি। সরকার শুদ্ধা প্রশাসনের সবাই তদন্ত করে, তন্ন তন্ন করে, চুলচেরা বিশ্লেষণ করে, তত্ত্বহীন ভাষায় বলেছে মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। এরপরেও যদি কোন কুলাঙ্গার বলো মাদ্রাসায় জঙ্গি, আমি বলবো তুই জঙ্গি, তোর মা জঙ্গি, তোর রক্ত যেদিকে গেছে সব জঙ্গি।